আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আমাদের এই ভিডিওর মূল টপিক হলো ইলুমিনাতি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কারণ একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর উৎসাহকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। ইলুমিনাতি কি এটি আমরা যদি ডেফিনেশন বা সংজ্ঞা যদি জানতে চাই, তো এটি সংজ্ঞা হচ্ছে যে সমস্ত মানুষ নিজেদেরকে বিশেষ কোনো জ্ঞানে দাবি করে থাকে সেটি হলো ইলুমিনাতির একটি সংক্ষিপ্ত অর্থ বলে আপনারা ধরে নিতে পারেন। ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা এসব যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে আমাদের প্রতিনিয়ত জীবনে। এখন এই ইলুমিনাতির গুপ্ত সংগঠনটি, এটি হচ্ছে একটি সংগঠন যেটি মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু বলে বিবেচনা করা যেতে পারে। কারণ এই সংগঠনে এরা কি করে থাকে, কি কাজ করে থাকে, ইসলাম বিরোধী কি করে থাকে, আপনারা এই ভিডিওতে সবই জানতে পারবেন। ইলুমিনাতি অর্থাৎ এই গুপ্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1776 সালের পহেলা মে। একদম নামের একজন মানুষের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি যে প্রত্যেকটি সংগঠনের একটি না একটি কোনো না কোনো উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যের কারণে একটি সংঘ অর্থাৎ একটি গ্রুপ গ্যাদার করা হয়। সো আমাদের এখন জানতে হবে যে এই গ্রুপ অর্থাৎ এই সংঘটির উদ্দেশ্যটা কি। তো এই ইলুমিনাতি সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে কিছু নিয়ম নীতি পৃথিবীতে প্রণয়ন করা, এমন কিছু নিয়ম নীতি প্রণয়ন করা যেগুলোর মাধ্যমে সমস্ত সেক্টরকে, অর্থাৎ আপনি ঘুমোতে যাচ্ছেন, ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছেন, আপনি দাঁত ব্রাশ করছেন, আপনি বাইরে বেরো হচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি স্কুলে যাচ্ছেন, এবং দৈনন্দিন জীবনে আপনারা যা যা করে থাকেন, এই প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি সেক্টর কন্ট্রোল করাই হচ্ছে ইলুমিনাতির মূল উদ্দেশ্য। এবং এর জন্য তারা কিছু নিয়ম নীতি প্রণয়ন করবে এবং প্রত্যেকটা মানুষ পৃথিবীর সবাই এই নিয়ম নীতি ফলো করবে অর্থাৎ অনুসরণ করবে। এটিই হচ্ছে এদের বেসিক্যালি মূল উদ্দেশ্য, এদের মূল ইন্টেনশন, অর্থাৎ এদের প্রধান যেই লক্ষ্য থাকবে সেটি হচ্ছে যে ধর্মীয় অনুশাসন, পৃথিবীতে যে সকল যত ধর্ম আছে সবগুলোকে এরা বিলুপ্তির পথ নিয়ে যাবে এবং মানবরচিত কিছু ধর্ম এরা প্রণয়ন করবে। অর্থাৎ এই ধর্মগুলো হবে অনেক চাকচিক্য, অনেক অনেক লাক্সারিয়াস, যা দেখে মানুষ অনেকটা আকৃষ্ট হবে এবং তাদের ধর্মের দিকে অগ্রসর হবে। যেমন পৃথিবীতে পরকীয়া ছড়িয়ে দেওয়া এবং অবাধ যৌনাচার বলেন, সমকামিতা বলেন, আত্মহত্যাকে বৈধতা দান এবং ব্যাংকিং সিস্টেম করা যাতে প্রচুর পরিমাণ সুদ, যেটি পৃথিবীর কোনো ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় কোনো গ্রন্থে নেই, এগুলোকে হচ্ছে সমস্ত মানুষের মধ্যে বৈধতা দেওয়া এবং এগুলিকে নর্মাল বিষয় অর্থাৎ সাধারণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে ইলুমিনাতির মূল বৈশিষ্ট্য বা মূল লক্ষ্য। আপনারা দেখতে পারবেন যে ইলুমিনাতির অনেক সাইন এবং সিমটম আছে, যা আপনারা দেখতে পারবেন অনেক সাইন আছে, যেমন অর্থাৎ মানে চিহ্ন আছে। ফর এক্সাম্পল, আপনারা দেখতে পাবেন যে পিরামিডের মধ্যে এক চোখ, এটিকে ইলুমিনাতি জগতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং পপুলার একটি সাইন হিসেবে বিবেচনা করা হয়। এবং আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকার $1 নোটে যদি কখনো লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে এই সাইনটি রয়েছে আমেরিকার $1 নোটে, অর্থাৎ একটি ত্রিভুজ এবং একটি এক চোখ আমরা যেটা বলছি। এটি বেসিক্যালি দাজ্জালকে প্রমোট করার জন্য এই সাইনটি ব্যবহার করা হয়, কারণ দাজ্জালেরও হবে এক চোখ এবং এদের সবচেয়ে বড় কাজ হলো এক চোখ, অর্থাৎ এই সাইনটিকে পৃথিবীর সবার কাছে পরিচিত করে তোলা, যে এক চোখ বিশিষ্ট একটি জিনিস, খুবই নর্মাল একটা জিনিস। এবং সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে যারা ইলুমিনাতি করে থাকে বা যারা ইলুমিনাটিস্ট, তারা হচ্ছে বেসিক্যালি দাজ্জালের দালাল হিসেবে তাদেরকে ডাকা যেতে পারে। সো গাইস বি কেয়ারফুল, কারণ দাজ্জাল বলতে আমরা কি বুঝি, যে দাজ্জাল হচ্ছে শয়তান, দাজ্জালকে কন্ট্রোল করবে, অর্থাৎ বুঝতে তো পারছেন যে এরা শয়তানের সাপোর্টার, এক কথায় আমরা ইবলিশের সাপোর্টার যাকে বলতে পারি। আপনারা অনেকে দেখবেন, আপনারা যখন ফেসবুকে ব্যবহার করবেন ইমোজি, তখন আপনারা দেখতে পাবেন যে এক চোখ বিশিষ্ট ইমোজি অনেক আছে ফেসবুকে। আপনারা জাস্ট ঘেটে দেখেন একবার, আপনি দেখতে পাবেন যে আপনার কিবোর্ডে যান, কিবোর্ডে ইমোজির মধ্যে দেখতে পাবেন যে এক চোখ বিশিষ্ট ইমোজির অভাব নেই ওখানে। আবার ফেসবুকে অনেক ইমোজি আছে এমন যে হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করে, যেমন আমি আপনাকে এখন একটি দেখাচ্ছি, এই যে যেমন এটি, ছেলে আর ছেলে কখনো কি হয়, কখনো ন, অসম্ভব। আর দেখেন এখানে একটা বাচ্চা আছে, আর মেয়ে মেয়েও কখনো হয় না, ওয়াও, দ্যাট ইজ জাস্ট টোটালি রং, এটা টোটালি ভুল একটি জিনিস। এবং তারা এটিকে খুব মানে কি বলবো তুখোরভাবে প্রমোট করছে এইসব বিষয়গুলোকে। আমরা অনেক সময় গান শুনি এবং গান শোনার সময় আমরা রক অ্যান্ড রোল সাইনটি আমরা দেখাই, এটি বেসিক্যালি রক অ্যান্ড রোল সাইন, এটি হচ্ছে ডেভিল সাইন অর্থাৎ শয়তানের সাইন। তো এই সাইনটি সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে এদের আরেকটি বড় লক্ষ্য,
যেটি আমরা রক সিঙ্গারদের মধ্যে প্রায় দেখতে পারি, যে তারা অনেক সময় এই শয়তানের সাইনটি বানিয়ে তারা বেসিক্যালি তাদের মনের অজান্তে হোক বা মানে তাদের ইন্টেনশনালি হোক তারা জিনিসটাকে প্রমোট করছে আর কি, মানে শয়তান স্যাটানিজমকে প্রমোট করছে। এবং আপনারা দেখতে পাবেন যে স্ট্যাচু অফ লিবার্টি এই মহিলার হাতে যে মশালটি আছে, জ্বলন্ত মশাল, এটি হচ্ছে আসলে শয়তান, অর্থাৎ বাইবেলে বলা হয় শয়তানকে লুসিফার নামে পরিচিত বাইবেলে, তো এই লুসিফারের একটি রূপ এটি, এটিকেই স্ট্যাচু অফ লিবার্টিতে দেখানো হয়েছে এভাবে। শয়তানের এসব সাইনকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এবং এগুলিকে খুব সাধারণ, খুব সিম্পল বিষয় হিসেবে মানুষকে বিবেচনা করানোই হচ্ছে ইলুমিনাতির প্রধান লক্ষ্য। তো আপনারা অনেক সময় দেখতে পাবেন অনেক গেম খেলার সময় যে সেসব গেমের মধ্যে এক চোখ বিশিষ্ট অনেক সাইন সিম্পল আছে, এবং গানের মধ্যে এখন রক এন্ড রোল করা তো অনেকটা কমনই হয়ে গিয়েছে আর কি। সুতরাং কঠিন কথা সহজ করে বলতে গেলে আমরা বলতে পারি যে মানুষকে তাদের ধর্মীয় অনুশাসন থেকে সরিয়ে তাদেরকে অন্য একটি জায়গায়, অর্থাৎ শয়তানের পূজারী বানানোর যেই কার্যক্রমগুলি আছে এগুলির সাথে মানুষকে খুব ভালোভাবে ইলুমিনাটিস্ট, অর্থাৎ যারা শয়তানের পূজা করে তারা আমাদেরকে খুব ভালোভাবে খাপ খাইয়ে দিচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জিনিস, অর্থাৎ আপনার বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে বিভিন্ন নামি দামি কোম্পানি, সব কিছুর মধ্যেই এই ইলুমিনাটি ঢুকে আছে। আপনারা প্রত্যেকটি কোম্পানির কনস্পিরেসি থিওরি যদি আপনারা দেখেন, ইন্টারনেটে সার্চ করে, গুগলে সার্চ করে যদি দেখেন, আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি কোম্পানির লোগোর মধ্যে কিছু হিডেন সাইন থাকে যেগুলি একদম প্রমাণ দেয় যে এগুলি হচ্ছে ইলুমিনাটিসদেরই কাজ। তো এই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি যদি একজন বিলিভার হয়ে থাকেন, আপনার সৃষ্টিকর্তার উপরে যদি আপনার সত্যি সত্যি বিশ্বাস হয়ে থাকে, তবে আপনার অবশ্যই ভিডিওটি দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমরা অনেক কিছু শেয়ার করেছি যা আসলে আমরা খালি চোখে বা নর্মালভাবে আমরা বুঝতে পারি না বা দেখতে পারি না। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ইলুমিনাতির উপরে ইনশাআল্লাহ ফিউচারে আরও অনেক ভিডিও বানাবো। ইলুমিনাতির প্রত্যেকটা কোড আমি ব্রেক করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এরা আমাদের সমাজে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো সেসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি থামস আপ দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা আবার দেখতে পারেন। এটি একটি বেসিক ভিডিও ছিল এবং বিস্তারিত ভিডিও আমি নেক্সটে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ আপনার সাথে। টিল দ্যাট ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি নিজের ইমানকে শক্ত রাখুন। এ কথা বলে আজ আমি মোহাম্মদ মেহরান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।